हेलो बंधुरा, टेक्निकल शाइन यूट्यूब चैनले आपनादेर स्वागतम। आजकेर ई भिडियोते आमी वोडाफोन आइडिया कम्पानी बा VI कम्पानी सम्पर्के आलोचना करब। बंधुरा, वोडाफोन आइडिया कम्पानीर ओपर कड़ा नजरदारी दिएछे भारतीय सरकार। आपनारा जानेन आज थेके 6 मास आगे वोडाफोन आइडिया कम्पानीर 33% स्टेक गवर्नमेंट नियेछिल। कारण आपनारा जानेन गवर्नमेंटेर काछे वोडाफोन आइडिया अलमोस्ट 90,000 कोटी टाकार ऋण पड़े आछे। এখন ভোডাফোন আইডিয়া কোম্পানি চাইছে কি তারা তাদের কোম্পানির কিছু অংশ গভর্নমেন্টকে দিয়ে দিয়ে গভর্নমেন্টের এই ঋণের বোঝাটা একটু কম করা। তো এই জন্য আজ থেকে 6 মাস আগে গভর্নমেন্ট 16,000 কোটি টাকা ঋণের বিনিময়ে 33% স্টেক ভোডাফোন আইডিয়া কোম্পানি থেকে নিয়ে নিয়েছিল। এখন এই যে পার্টিকুলার ডিলটা, এটা 2021 সেপ্টেম্বরে গভর্নমেন্টকে অফার করা হয়েছিল। যদিও গভর্নমেন্ট এই ডিলটাতে অতটা আগ্রহী ছিল না, কারণ ভোডাফোন আইডিয়ার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত্যন্ত খারাপ এবং কোনোরূপ ফান্ডরাইজ ভোডাফোন আইডিয়া কোম্পানি করতে পারছিল না। এবং সেপ্টেম্বর 2021 এই সময়ে কুমার মঙ্গলম বিড়লা, যেটা আদিত্য বিড়লা গ্রুপের যে চেয়ারম্যান, তিনিও ভোডাফোন আইডিয়া কোম্পানি থেকে রিজাইন করেছিলেন। তো গভর্নমেন্টের কোনোরূপ ইন্টেনশন ছিল না ভোডাফোন আইডিয়া কোম্পানির মধ্যে স্টেক নেওয়া। কিন্তু রিসেন্টলি ফেব্রুয়ারি 2023 কুমার মঙ্গলম বিড়লা গভর্নমেন্টকে এটা রিকোয়েস্ট করেছে কি কোম্পানিকে যদি তারা বাঁচাতে চায় তো গভর্নমেন্ট একটু স্টেকটা নিয়ে নিক ভোডাফোন আইডিয়া কোম্পানির। এর ফলে তিনি চেষ্টা করবেন কি ম্যাক্সিমাম ইনভেস্টারের ইনভেস্টমেন্ট ভোডাফোন আইডিয়া কোম্পানির উপর নিয়ে আসা। কারণ তখন তার মনে হয়েছিল যদি গভর্নমেন্ট VI কোম্পানির 33% স্টেক নিয়ে নেয় তো যারা ইনভেস্টার আছে তারা ভোডাফোন আইডিয়া কোম্পানির উপর আরও বেশি ভরসা দেখাবে। কারণ গভর্নমেন্ট একটা হিউজ অ্যামাউন্টের স্টেক আছে ভোডাফোন আইডিয়া কোম্পানি, তো যারা ইনভেস্টার আছে তারা জানে কি কোম্পানি কোনোদিনই ডুবে যাবে না, সেই জন্য একটা ইনভেস্টমেন্টের ব্যবস্থা করা। কিন্তু 6 মাস হয়ে যাওয়ার পরেও একটা টাকারও ইনভেস্টমেন্ট এখানে হয়নি। তো ফাইনালি গভর্নমেন্টের বক্তব্যটাকে, ভোডাফোন আইডিয়া কোম্পানির আগামী দিনে কী পরিণতি হতে চলেছে, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন ভিডিওটাকে শুরু করা যাক। এখন আমি যদি পার্টিকুলারলি ভোডাফোন আইডিয়া কোম্পানির কথা বলি, তো 2018 সালে ভোডাফোন এবং আইডিয়া এই দুটো আলাদা কোম্পানি থেকে এক হয়েছিল ভোডাফোন আইডিয়া লিমিটেড। এবং যখনই তারা এক হয়েছিল তাদের কন্ডিশন ধীরে 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 খারাপ হতে থাকে। 2016 সাল ভোডাফোন আইডিয়া কোম্পানির সুবর্ণ যুগ ছিল, কারণ সেই সময় ভোডাফোন আইডিয়া কোম্পানি ভারতের মধ্যে সবথেকে প্রফিটেবল কোম্পানি ছিল জিও লঞ্চ হওয়ার ঠিক আগে পর্যন্ত। জিও লঞ্চ হওয়ার পরে বিভিন্ন কোম্পানি বন্ধ হয়ে গেল এবং ভোডাফোন এবং আইডিয়া এই দুটো কোম্পানি বাঁচার জন্য মার্জ হয়ে গেল। এবং মার্জ হওয়ার সময় সবথেকে বেশি সাবস্ক্রাইবার বেশ ছিল এই কোম্পানির কাছে। কিন্তু ধীরে 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 তারা সাবস্ক্রাইবার লস করতে থাকে এবং লস করতে করতে আজকের দিনে এমন একটা পজিশন, ভারতের মধ্যে তৃতীয় বৃহত্তম কোম্পানি এবং তাদের সাবস্ক্রাইবার লসিং অ্যামাউন্ট প্রত্যেক কোয়ার্টারে মিলিয়ন্স অফ মিলিয়ন সাবস্ক্রাইবার্স তারা এখানে লস করছে। ভোডাফোন আইডিয়া কোম্পানি কোনোরূপ ইনভেস্টমেন্টের ব্যবস্থা করতে পারেনি। তাদের শেয়ার প্রাইসের যদি কথা বলি, একসময় 110 টাকা 115 টাকা ছিল, আজকের দিনে 6-7 টাকায় ঘোরাঘুরি করছে। তো ডেফিনেটলি কোম্পানির মধ্যে কিছু না কিছু তো ফ্ল আছে, কিছু না কিছু তো প্রবলেম আছে, যে কারণে আজকের দিনে এত খারাপ অবস্থা। গভর্নমেন্ট এই ডিলটা ক্র্যাক করতে চায়নি, কিন্তু তারপরেও গভর্নমেন্টকে এটা বলা হয়েছিল কি ভোডাফোন আইডিয়া কোম্পানি ইনভেস্টমেন্টের ব্যবস্থা করবে। কিন্তু আজকের দিন পর্যন্ত ভোডাফোন আইডিয়া কোম্পানি কিছুভাবে ইনভেস্টমেন্টের ব্যবস্থা করতে পারেনি, না তারা 5G সার্ভিসটাকে লঞ্চ করতে পেরেছে। আপনারা জানেন রিসেন্টলি আমি একটা ভিডিও বানিয়েছিলাম, 16 আগস্ট 2023 আগে যদি ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের 5G সার্ভিসটাকে লঞ্চ করতে না পারে তো গভর্নমেন্ট VI কোম্পানির ওপর পেনাল্টি দেবে। এখন এই পেনাল্টি দেওয়ার জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি তাদের গভর্নমেন্টকে দিতে হবে। তারই সঙ্গে 4 বছরের মরিটোরিয়াম চলছে ভোডাফোন আইডিয়ার ওপর। 2026 সালে ভোডাফোন আইডিয়া কোম্পানিকে অলমোস্ট 1,00,000 কোটি টাকা এখানে গভর্নমেন্টকে দিতে হবে। তো এত টাকা ভোডাফোন আইডিয়া পাবে কোথা থেকে? যদি কোম্পানি প্রফিটেবল কোম্পানি হতো, ঠিকঠাক ট্র্যাকে থাকতো, তো ডেফিনেটলি একটা আশা ছিল ভোডাফোন আইডিয়া কোম্পানি সমস্ত যাদের ঋণ আছে সেই ঋণগুলো তারা শোধ করে দিতে পারে। কিন্তু আজকের দিনে যেরকম অবস্থা ভোডাফোন আইডিয়া কোম্পানির, এরপরে কীভাবে ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের ধার শোধ করবে? তো এটা একটা খুবই চিন্তার বিষয়। এবং গভর্নমেন্ট এই যে 16,000 কোটি টাকার বিনিময়ে যে 33% স্টেক নিয়েছে, এই 16,000 কোটি টাকা কাদের পয়সা? যারা ট্যাক্স পেয়ার তাদের পয়সা। এখন এই টাকাটা গভর্নমেন্ট VI কোম্পানির উপর ইনফিউজ করেছে কি এই 16,000 কোটি টাকাটা বাড়ে। একটা আপনি টাকা ইনভেস্ট করছেন কোনো একটা জায়গায়, আপনি কী আশাতে ইনভেস্ট করছেন? যাতে টাকাটা সেখান থেকে বাড়ে। কিন্তু যদি কোম্পানি বন্ধ হয়ে যায় বা যদি কোম্পানির কোনো প্রবলেম হয় তো ডেফিনেটলি এই যে 16,000 কোটি টাকার বদলে যে 33% স্টেক হোল্ডার গভর্নমেন্ট আছে সেখানে একটা হিউজ লস হবে। তো প্রাইভেট কোম্পানিগুলোকে বাঁচাতে গিয়ে গভর্নমেন্ট এত বড় ক্ষতি করতে পারে না, যেই জন্য গভর্নমেন্ট ভোডাফোন আইডিয়া কোম্পানির ওপর খুব কড়া নজরদারি এখানে করছে। এবং হতে পারে কি খুবই তাড়াতাড়ি ভোডাফোন আইডিয়া কোম্পানির ওপর চাপ সৃষ্টি করে মেনলি কিছু না কিছু ব্যবস্থা করা, যেখানে
তারা তাড়াতাড়ি 5G সার্ভিসটাকে লঞ্চ করতে পারবে এবং ভোডাফোন আইডিয়া কোম্পানি যে গভর্নমেন্টের কাছে ঋণ আছে সেই ঋণটাও তারা ধীরে ধীরে শোধ করতে পারবে। আপনার কি মনে হয় ভোডাফোন আইডিয়া কোম্পানি সত্যি কি এতটা ক্যাপাবেল কি তারা গভর্নমেন্টের ঋণটাকে শোধ করতে পারবে? আপনার অনেস্ট ওপিনিয়ন আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, তো ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও ডেইলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।